হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তা গাইস, সবাইকে জানাই আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই খুব ভালোভাবে কাটিও, সুস্থভাবে কাটিও। তা আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডেটা কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা যাই হোক, সকাল থেকে আজকে কি কি করেছি সত্যি দেখানো সম্ভব হয়নি, কারণ মায়ের এখানে রয়েছি আমি, মা রান্না বান্না করেছে, আর কি বলে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, তাই জন্য ভিডিও ভিডিও আর শুট করা হয়নি। অনেক শর্টস রেডি করেছি যার জন্য ভিডিও শুট করা হয়নি, এখন থেকে ভিডিও করছি। এখন বাজে সন্ধে ছটা। তা আজকে তো একটু মানে সবারই সন্দীপের ছুটির দিন, বাবা মায়ের ছুটির দিন, তা আজকে 15 আগস্ট একটু তো বেরোবই, তাই আজকে এখন আমরা একটু বেরোচ্ছি। তা কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো, আর ফিরে এসে আরও একটা চমক আছে, যেটা হচ্ছে আমার মায়ের হাতে তালের বড়া, সেটা তো আমার ভীষণ ফেভারিট, যেটা তো হচ্ছে আমার ভীষণ ফেভারিট। প্রত্যেকবারই মা করে আমার জন্য, যেহেতু আমি খেতে ভালোবাসি, আর এ খায় না, এ আমার আমার পাল্লায় পরে খায়, খাও তো আমার পাল্লায় পরে খায়, যাই হোক খায়। আর এখানে বাবানও খেতে চায় না খুব একটা, হ্যাঁ যাই হোক আমার পাল্লায় পরে, আমি তো ভীষণ ভালোবাসি, যার জন্য আমার জন্য তালের বড়া বানাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আর বেশি না কথা বলে আমরা যেতে থাকি, তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা স্কিপ না করে, চলো। আজকে তো ছুটির দিন, স্বাধীনতা দিবস 15 আগস্ট, আমরা তো স্বাধীন এখনো হইনি, পরাধীনই রয়ে গেলাম। তো যাই হোক, ছুটির দিন, বাবানের ছুটি, আজকে বললাম যে একটা দিন অফ ডে, আজকে সবাই তো একটু এদিক ওদিক ঘুরবে ফিরবে, অনেকে পিকনিক করে, যে যেভাবে পারে সেলিব্রেট করে। তো আমিও আজকে অফ দিয়েছি, একটু বেরোচ্ছি, সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি কাছাকাছি কোথাও, একটু দেখি কোথায় যাওয়া যায়, একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করবো। কালকে থেকে তো আবার যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়বো। তো চলো বেশি কথা বলে লাভ নেই, যাই কোথাও একটা কাছাকাছি ঘুরে আসি, দেখতে থাকো কোথায় যাই, কী করি না করি শেয়ার তো পুরোটাই করবো, তাহলে চলো। আর আমি দেখো আজকে খুব সুন্দর সেজেছি, এই কিছু সাজিনি, ঠিক আছো? এই কিছু সাজিনি সাজবো, এই একটা জামা গলিয়ে নিলাম, ব্যাস কখন যাবে কখন যাবে, এই টাকা কখন যাবে কখন যাবে, চলো তাহলে চল। আর আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদের যারা এই যে মা মা এখানে বাসন মাজছে, দেখো তালের বড়া করবে, তার জন্য তালটা রেডি করে রেখেছে, তালের মানে তালের গোলাটা রেডি করে রেখেছে। এই যে হচ্ছে তালের তালের গোলাটা, এখানে কি রেখেছে, যে নারকল, ঠিক আছে, এই যে তালের গোড়া, আর কি আছে মা, তোমরা দেখলে আমার মা আমার জন্য তালের বড়া রেডি করছে রান্নাঘরে। তা আমি বাইরে থেকে ঘুরে এসে সেই তালের বড়াগুলো টাপা টাপ খাবো, আর এরাও খাবে। তো গাইস, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম যে কোথাও একটা যাব, তারপর বেরিয়ে ভাবলাম যে বাড়ির কাছে দক্ষিণেশ্বর রয়েছে, অনেকদিন হলো দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, তাই চলো একটু দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। তো আমাদের বাড়ি থেকে তো অটো বা বাসে করে মাত্র 10 মিনিট লাগে দক্ষিণেশ্বর, আমাদের বাড়ির খুবই কাছে, আমরা সেই জন্যে দক্ষিণেশ্বরেই যাওয়ার মোটামুটি মনস্থির করে দক্ষিণেশ্বরে চলে এলাম একটা অটো ধরে। আর এই হচ্ছে সেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, সবাই নিশ্চয়ই দেখেছো, এতদিন অনেকদিনই হয়ে গেছে, তবু যারা দেখোনি তারা একবার দেখে নাও, খুব সুন্দর এই স্কাইওয়াকটা করেছে। আমরা আগেও এসেছি যেহেতু আমাদের বাড়ির কাছে, এই স্কাইওয়াকটা করার পর কিন্তু মানে দক্ষিণেশ্বরের পুরো চেহারাটাই পাল্টে গেছে, আর ভেতরটাও এত সিস্টেমেটিক এখন করে দিয়েছে, এত সুন্দর, এত বড় এরিয়াটাকে এত ভালোভাবে মেনটেন করা হয়, এত সিস্টেমেটিক এবং এত ডিসিপ্লিন মেনটেন করা হয়। অনেক জায়গায় অনেক মন্দির দেখেছি, এর যে দক্ষিণেশ্বরের যে এরিয়া বা যতটা জায়গা নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরটা বিস্তৃত, তার 10 ভাগের 1 ভাগও হয়তো সেই মন্দিরের জায়গা না, কিন্তু তাও তারা সঠিকভাবে ডিসিপ্লিন মেনটেন করতে পারে না। কিন্তু দক্ষিণেশ্বর সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ওয়েল মেনটেন, হ্যাঁ এরকম এত বড় এরিয়া, সব থেকে বড় কথা, খুব ভালো লাগে এখানে এলে, সত্যি মনটা পাল্টে যায়। তো অনেকদিন আসা হয়নি, অনেকদিন পরেই এলাম আমরা, অনেক দূর দূর থেকে সবাই আসে, কিন্তু আমরা বাড়ির কাছে থাকা সত্ত্বেও মানে আসাটা হয়ে ওঠে না,
আজকে যখন একটা সুযোগ পেয়েছি মায়ের কাছে একটু পুজো দেওয়ার, এক্সপেক্ট করেছিলাম যে আজকে দক্ষিণেশ্বরে খুব বেশি ভিড় থাকবে, কিন্তু এসে দেখলাম যে না, বরঞ্চ অন্যদিন যা ভিড় পাই আমরা তার তুলনায় একটু ভিড়টা কমই লাগলো। তো আমরা আস্তে আস্তে স্কাইওয়াক দিয়ে এসে ভেতরে প্রবেশ করলাম। এখন তো সব কিছু সেপারেট করে দিয়েছে, এই যে মন্দির দেখা যাচ্ছে, আর ঠিক এই সামনে যে কাউন্টারগুলো রয়েছে এখানে মোবাইল, জুতো বা বড় কোনো ব্যাগ যদি সঙ্গে থাকে সেসব জিনিসপত্রগুলো এখানেই জমা করে দিতে হয়, কারণ এগুলো নিয়ে এখন ভেতরে ঢোকাটা অ্যালাউ নেই। একমাত্র জলের বোতল বা টাকার ব্যাগ এগুলোই নিয়ে ঢুকতে দেয়, তো আমরা ওগুলো পরে জমা করব। আগে আমরা যাচ্ছি ডালার মার্কেটের দিকে, কারণ মোবাইলটা জমা করে দিলে আর তো কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, তাই ওটা পরে জমা করব। আগে আমরা ডালা মার্কেটের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা পুজোর ডালাটা নিয়ে নেব, তারপরে আমরা এখানে এসে সমস্ত আমাদের ব্যাগ মোবাইল যা আছে জুতো সেগুলো আমরা কাউন্টারে জমা করে দেবো। এই হচ্ছে ডালার মার্কেট। এখন তো জানো সব কিছু সেপারেট করে দিয়েছে সমস্ত ডালার দোকানের ভেতরে। আমরা ঢুকে বরাবরই এই দোকানটা থেকেই, মানে প্রথম যে দোকানটা একদম সেখান থেকেই ডালা নিই, ভেতর দিকে আর যাই না, সময়ও কম থাকে। কিন্তু এখানে এখানেও জুতো রাখার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে জুতোটা রাখি না, কারণ ওই কাউন্টারগুলোতে তো মোবাইল ব্যাগ এগুলো জমা রাখতে হবে, তো এক জায়গায় সব কিছু রাখলে সেটা সুবিধা হয়, নাহলে একবার এখানে জুতো রাখ মানে জুতো নিতে আসতে হবে, আবার ওই কাউন্টারে যেতে হবে মোবাইল ব্যাগ নেওয়ার জন্য। তার থেকে এখান থেকে আমরা ডালাটা নিয়ে নিই, পুজোর ডালা এই যে নেওয়া হয়ে গেছে আমাদের, নিয়ে এবার আমরা ওই কাউন্টারে যাব, গিয়ে আমরা জুতো মোবাইল ব্যাগ সব জমা করে দেবো। তো এই যে চলে এসেছি, দেখো আমরা সমস্ত মোবাইল এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে ব্যাগটা সমেত জমা করে দেবো, আর জুতোর কাউন্টার পাশে আছে সেখানে জুতোগুলোকে জমা করে দেবো। তো এরপরে কিন্তু আর কোনো ভিডিও তোমাদেরকে আমরা দেখাতে পারবো না, কারণ ভেতরে মোবাইল তো জানো অ্যালাউ নেই, এখানে সব জমা করে দিলাম। এরপরে আবার পুজো দেওয়ার পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা পুজো দিয়ে বেরিয়েও চলে এলাম, আগেই বলেছি ভেতরকার কোনো ভিডিও দেখানো সম্ভব না, কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই। আর দুঃখের বিষয়, আজকে ভেতরে কিছু খেতেও পারলাম না, কারণ ওখানে যে ভোজনালয়টা করেছে বা ফুড পার্ক করেছে যেটাই বলো, সেটাও এই বন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে সেগুলোও বন্ধ হয়ে যায়। তাই আমরা ওখান থেকে চলে এসে আমাদের বনগুলিতেই একটা রেস্টুরেন্টে কিছু খাবারের অর্ডার করলাম, সেইগুলো পার্সেল করে বাড়িতে নিয়ে গিয়ে খাবো, কারণ এখানে প্রচণ্ড গরম হচ্ছে, এখানে বসে খাওয়ার সেরকম একটা ব্যবস্থাও নেই। তো সেই জন্যে আমরা অর্ডার করে দিয়েছি বাড়িতে পার্সেল নিয়ে গিয়ে সেখানে বসেই খাবো। তো আমরা বাড়িতে চলেও এসেছি, আর শর্মিষ্ঠা বাড়িতে এসেই মায়ের যে পুজোর ফুল সেটা বাবানের মাথায় ঠেকিয়ে বাবানকে প্রসাদ দিল। এরপরে আমার শাশুড়ি মাকে সেই একইভাবে পুজোর ফুল মাথায় ঠেকিয়ে প্রসাদ দিচ্ছে, এই কাজগুলো তো ওই করে। সবশেষে আমি আমাকেও পুজোর ফুল মাথায় ঠেকিয়ে প্রসাদ দিচ্ছে, সবার মাথায় তো ফুল ঠেকানো হলো, শর্মিষ্ঠার মাথায় ফুলটা আমি ঠেকিয়ে দিলাম। বউয়ের মাথা যত ঠান্ডা থাকবে সংসারও তত ঠান্ডা থাকবে, তাই ভালো করে ফুলটা দিয়ে ওর মাথায় ছুঁয়ে দিলাম, যাতে মাথাটা সবসময় কুল কুল থাকে। তো গাইজ দেখলে তো আমরা বাড়ি চলে এলাম, বাড়িতে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। যাই হোক, দেখো তোমাদের বলেছিলাম না মা তালের বড়া করেছে করবে, আমি এসে দেখলাম মায়ের তালের বড়া করা হয়ে গেছে। এই দেখো আমার মায়ের তালের বড়া, কি সুন্দর মায়ের তালের বড়া, হেভি সফট হয়, খুব ভালো খেতে হয়। ঠিক আছে, তোমরা কে কে তালের বড়া খাবে চলে এসো আমাদের বাড়িতে। তা এই যে আমার মায়ের তালের বড়া, তোমাদের যেটা বললাম আর তালের বড়াটা করা দেখাতে পারিনি, কারণ আমরা যখন ফিরলাম মায়ের অলরেডি তালের বড়া করে ফেলেছে। ঠিক আছে, তাই জন্য তালের বড়াটা করা দেখাতে পারিনি। আর এটা আমি পিঠাপাটা ফুঁকে দিয়ে দিলাম, কেমন হয়েছে বলো? খেতে চায় না কিন্তু ভালোবাসে, ভালোবাসো তো খেতে, গরম গরম তালের বড়া। আর আসার সময় খাবার কিনে এনেছি বাবানের জন্য, চিলি চিকেন রুমালি রুটি কিনে এনেছি, আর আমাদের জন্য এক চিকেন চাউমিন কিনে এনেছি, এখন সেটা খাবো। চলো
ও গাইস, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তোমার হচ্ছে তালের বড়াটা তো দেখালাম, আর একটা হচ্ছে তালের ক্ষীর বানিয়েছে। এই যে তালের ক্ষীর, এই থরুটির সাথে খাজা খাও, খেয়ে দেখো। খাই দিলাম একটুখানি। তো বাবানের খাবারটা আগে সার্ভ করছি, ওর খিদে পেয়ে গেছে প্রচন্ড, বলছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, তাই আমি আগে দিয়ে দিচ্ছি। রুমালি রুটি, রুমালি রুটি আর এই যে হচ্ছে চিলি চিকেন, এটা ওর খাবার। তো এবার চাউমিন, আমার বিশাল ফেভারিট চাউমিন। আগে এত গরম লাগছিল যার জন্য আর কোথাও বসে খাইনি, আর দক্ষিণেশ্বরের ভেতরে যে ভোজনালয় করেছে ওটা ফুল এসি, এর আগের দিন যখন গেছিলাম ওখানে খেয়েছিলাম আমরা, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মন্দির বন্ধ হয়ে গেলে ওগুলো মোটামুটি ক্লোজ করে দেয়, আর কাউকে নতুন করে ঢোকায় না, যারা আগে বসে আছে তারা খেয়ে নেয়। তো ওটাতে খেতে পারলে ভালো হতো, এসি ছিল, বাইরেরগুলোতে এসি নেই, ওই জন্য আর বসে খাইনি, খুব গরম লাগছিল, কিনে নিয়ে এলাম, ঘরে বসে এসিতে আরামে খাচ্ছি। এরপরে চা খাবো, চা খাওয়া হয়নি সন্ধ্যে থেকে, আজকে এরপরে চা খাবো, আজকে এটাই আমাদের ডিনার, চা খেয়ে শুয়ে পড়বো। তালের বড়া তো যত বাসি হবে তত টেস্ট বাড়বে, ওটা কালকে খাবো আবার, না আজকে আর খাবো না, কালকে খাবো। তো গাইস, আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম আমরা রাত্রিরে কি ডিনার করলাম, কি ডিনার করলাম। আর এদিকে বাসে বসে দেখো কিরম দুষ্টুমি করে যাচ্ছে, আর এদিকে দেখো সঞ্জীব বাবু বসে চা খাচ্ছে। এখন রাত্রির বাজে কটা গো, 11:30, 11:30 এখন চা খাচ্ছে। তোমাদের যেমন বলেছিলাম চাউমিন খেয়ে আমরা চা খাবো, দিয়ে সন্ধ্যাবেলা চা খাইনি, তাই একদম রাত্রিরে ডিনার করে চা খেলাম। অনেকদিন বাদে দক্ষিণেশ্বর গেলাম, আমাদের এত বাড়ির কাছে দক্ষিণেশ্বর, বাড়ি থেকে ম্যাক্সিমাম মানে বাসে বা অটোতে উঠলে 10 মিনিট টাইম লাগে, অথচ আমাদেরই যাওয়া হয় না, দূর দূর থেকে লোকে আসে ঘুরতে, অথচ আমাদের বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয় না। আমরা এদিকে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, সেখানে গিয়ে নানান মন্দির দর্শন করছি, অথচ ঘরের কাছে মানে ওয়ার্ল্ড মানে ভারতের শুধু না মানে ওয়ার্ল্ডের মধ্যে এত বড় একটা মন্দির দক্ষিণেশ্বর, যেটা নাকি এত সুন্দর মেনটেন করা, এত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করা, এত পরিষ্কার পরিচ্ছন্ন খুব কম দেখা যায়, আর এত বড়, এত বড় একটা এরিয়া নিয়ে কিন্তু আমাদের খুব কমই যাওয়া হয়। তাই অনেক দিন পর আজকে ছুটি পেয়েছিলাম, সবারই ছুটি, আজকের দিনটা একটু কোথাও যাবো ভেবেছিলাম, তো মায়ের কাছে পুজো দিতে গেলাম, ভালো লাগলো অনেকদিন পর গিয়ে। তারপর বাঙালির বেরোলে খাওয়া হবে না সেটা তো হতে পারে না, ওই বললাম খাবার কিনে এনে বাড়িতে খাওয়া দাওয়া হলো, রাতে ওটাই ডিনার, আর বাইরে বেরিয়ে চা খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়নি বলে রাত্রিবেলা চা খাচ্ছি, খেয়ে ছুটে যাবো। হ্যাঁ, এইখানে বাবা একটু এখন পড়ছে। ঠিক আছে, চলো তাহলে গাইস, আমাদের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের যদি আমাদের ব্লগটা দেখে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গুড নাইট, টাটা, গুড নাইট, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, টাটা, টাটা, গুড নাইট।